নমস্কার বন্ধুরা আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বাইশ দশ দু হাজার উনিশ তারিখে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটা অনস্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এই রিক্রুটমেন্ট নোটিশে কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে প্রাইমারি টিচারের জন্য যে আবেদন চলছে তো সেখানে কারা আবেদন করতে পারবেন বা কতদিন আবেদন চলবে নোটিশে কি বলা হচ্ছে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে তবে তার আগে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনার জেলার আপনার ব্লকের সমস্ত ছোট বড় চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা সেখানে একবার টিপে কালো করে নেবেন আর পাশে একটা ঘন্টা আসবে সেই ঘণ্টাটাকে একবার বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন এরকমই চাকরি সংক্রান্ত লেটেস্ট ভিডিও বা লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আর অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো প্রথমে আমরা চলে আস চলে এসেছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গল যেটা বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের অফিসিয়াল ওয়েবসাইটে যেটার লিঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডাব্লু ডট ডবল ডট এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে থাকবে আপনারা সেখানে কিন্তু ক্লিক করলেই সরাসরি চলে আসতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে নামবেন তাহলে দেখবেন বাম দিকে একটা এখানে দেখবেন লেখা আছে ইম্পর্টেন্ট একটা নোটিস দেওয়া হয়েছে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ওয়ান থ্রি জিরো ওয়ান হান্ড্রেড থার্টি এলিজিবল রিট পিটিশনার হু হ্যাভ কোয়ালিফাইড দ্য টেট আফটার রিএভেলুয়েশান অফ দিয়ার রেসপেক্টিভ ওএমআর ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড থার্ড অক্টোবর দু হাজার আঠারো পাসড বাই দ্য অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি হাইকোর্ট অ্যাট কলকাতা ইন দ্য ম্যাটার অফ ডাব্লিউপি নাম্বার এখানে দিয়েছে মোট কথা যেটা বলা হচ্ছে যে প্রাইমারি যে টেট হয়েছিল দু হাজার ষোলো সালের সেখানে কিন্তু একশো তিরিশ জন ক্যান্ডিডেট কিন্তু তারা ভুল প্রশ্ন মামলার জন্য কিন্তু মামলা করেছিলেন ভুল প্রশ্নের জন্য যে টেটে দশটি কোশ্চেন কিন্তু ভুল আছে সেটা নিয়ে কিন্তু মামলা করেছিলেন তো তারা কিন্তু সে মামলায় কিন্তু জয় করেছে জয়লাভ করেছে তো সেই মামলায় যারা জয়লাভ করেছে অর্থাৎ একশো তিরিশ জন তাদেরকে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু করার জন্য কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তো এই এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নোটিফিকেশানটা আপনাকে কিন্তু দেখতে পাবেন এই যে যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম নোটিফিকেশানটা এই যে আপনারা ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড কিন্তু হচ্ছে আপনাদের সামনে আমি ডাউনলোড করতে দিয়েছি ডাউনলোড কিন্তু হয়ে গেল এখন আমি ওপেন করে দেখাচ্ছি তো এখানে কিন্তু বলা হচ্ছে যেটা যে যেটা আমি কিন্তু পূর্বে বলেছি যে বই দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু লেখা আছে এখানে এখানে ডেট দিয়ে আছে বাইশ দশ দু হাজার উনিশ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বাম থেকে মেমো নাম্বারটা দিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হচ্ছে যেটা যেটা বললাম যে একশো তিরিশ জন ক্যান্ডিডেট যারা কিন্তু কেস করেছিল তারা কিন্তু জয়লাভ করেছে যাদের কিন্তু বলা হচ্ছে যে বলা হচ্ছে যে এটাই যে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে যে একশো তিরিশ জন ক্যান্ডিডেট একশো জন ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ যে একশো জন ক্যান্ডিডেট কোর্টে কেস করেছিলেন যে ভুল প্রশ্ন মামলার জন্য যেখানে কিন্তু রায়ে বলা হয়েছে যে একশো জনকে দ্রুত নিয়োগ করতে হবে যারা দশটা ভুল প্রশ্ন মামলায় জয়লাভ করেছে এবং তাদেরকেই নিয়োগ করতে হবে আর অন্য কেউ কিন্তু নিয়োগ হতে পারবে না বা নিয়োগ করা যাবে না তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান কিন্তু দ্রুততার দ্রুততার সঙ্গে বা খুব তাড়াতাড়ি কিন্তু যেটা হচ্ছে যে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তাদেরকে নিয়োগ করার জন্য কিন্তু একটা দ্রুত ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে তো এখানে তারাই কিন্তু আবেদন করতে পারবেন বা ওই একশো তিরিশ জন ক্যান্ডিডেট যারা পরবর্তীতে কোয়ালিফাইড হয়েছেন টেটে তারাই কিন্তু এখানে শুধু আবেদন করতে পারবেন তো এখানে যে সমস্ত নিয়মকানুন কিন্তু আগে যেই বলা ছিল সেই নিয়মকানুন কিন্তু একই আছে সেম টু সেম আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের স্যালারি যেটা বলা হচ্ছে স্যালারি থেকে শুরু করে আপনাদের অ্যাডভার্ট নাম্বার নোটিস যেটা আগে যা দেওয়া হয়েছিল দু হাজার যেটা এখানে বলা হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে দু যেটা যে দেখতে পাচ্ছেন যে দু সালে যেটা দেওয়া হয়েছিলো সেম টু সেম একই আছে কিন্তু কোয়ালিফিকেশান একই ধরা হয়েছে তারপর রিক্রুটমেন্ট সিলেকশন প্রসিডিওর যা বলা হয়েছিল দু যেটা নিয়োগ করা হলো দু সালে যে যা বলা হয়েছে পুরো সেম টু সেম একই আছে এখানে যে আপনার যেটা নাম্বার যেটা দেওয়া হচ্ছে যে মাধ্যমিকের ওপর পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের দশ ট্রেনিংয়ের রুল অনুযায়ী পাঁচ টেটের ওপরে ট্রেনিংয়ের রুল পনেরো টেটের ওপরে পাঁচ তারপরে কারিকুলাম অ্যাক্টিভিটিস পাঁচ ভাইবা ভোগ পাঁচ অ্যাপটিটিউড টেস্ট এই যে যেটা পার্সোনালি টেস্ট বলা হচ্ছে পাঁচ ট সব মিলে কিন্তু পঞ্চাশ মার্কের ওপর কিন্তু নাম্বার দেওয়া হয়েছে তো এই যা যা প্রসেস কিন্তু একই আছে সেম টু সেম একই ছিল কিন্তু সেটাই কিন্তু এখানে মান্যতা দেওয়া হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে সমস্ত প্রসেসটা একই আছে কিন্তু আপনাদের যেটা এক্সপিরিয়েন্সের ব্যাপার সব সব একই আছে পুরো প্রসেসটা কিন্তু একই আছে তো এখানে ব্যাপারটা কী তাহলে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র যারা কেস করেছিলেন তারাই আবেদন করতে পারবেন একই নিয়ম কারণ আপনাদের স্যালারি যা আছে একই এখানে নিয়ম বলা আছে সবই বলা আছে দু সালে কিন্তু যা ছিল সেই একই নিয়ম এখানে প্রযোজ্য বলা আছে যে স্যালারি যেমন আছে তেমনই আছে কিন্তু যখন পে কমিশন হবে তখন কিন্তু বেড়ে যাবে তো যাই হোক সে প্রসেসটা কিন্তু একেছে শুধু এখানে যেটা আলাদা সেটা হচ্ছে আপনাদের সিট সংখ্যা সেটা একটু ডিফারেন্স করা আছে আর প্রসেসটা কিন্তু একটু বলা আছে তো প্রসেস হচ্ছে কি প্রসেসটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে অফিসিয়াল যেটা আমি দেখালাম আপনাদেরকে ডাব্লু ডট বি ডট ওয়ার্ক এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে অনলাইনে কিন্তু অনলাইনে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তো কোথায় করবেন আমি দেখাচ্ছি তার আগে আপনাদের একটু বলে দিই যে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু যে যারা এ যারা কিন্তু আছে তাদের কিন্তু দুশো টাকা করে দিতে হবে আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি পিএইচ তাদের কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু দিতে হবে আর বলা হচ্ছে যে এটা তার ডেট যেটা বলা হচ্ছে ডেট কিন্তু এখানে শুরু হয়ে যাবে কিন্তু বাইশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যে অ্যাপ্লাই করা যেটা অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলাইন ইন দ্য ওয়েবসাইট ডাব্লু ডাব্লু বিপিই ডট অর্ড ফ্রম বাইশ দশ দু হাজার উনিশ থেকে উনতিরিশ দশ দু হাজার উনিশ অর্থাৎ মোটামুটি এক সপ্তাহ টাইম তার মধ্যে কিন্তু দুদিন একদিন একদিন দুদিন আজকে দুদিন চলে গেল বাইশ তেইশ হয়ে গেল তাহলে আর কিছুদিন বাকি আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো উনত্রিশ এর মধ্যে কিন্তু যারা বাকি আছেন একশো তিরিশ জন বা একশো তিরিশ জন তো যার হয়তো তারা কিন্তু জেনেও গেছেন যে তাদেরকে শুধু নেওয়া হবে তো তারা কিন্তু এই বাকি এই উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে বলা হয়েছে যে বলা হয়েছে যা ডেট টাইম অ্যান্ড প্লেস অফ স্ক্রুটনি ভেরিফিকেশান অফ দ্য টেস্টিমোনিয়াল অ্যান্ড ভাইবা ভোক ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্টিউড টেস্ট অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স এবং কোথায় কী হবে না হবে আপনাদের ইন্টারভিউ তারপরে অ্যাপটিটিউড টেস্ট এ সম্বন্ধে কিন্তু যা যা বিস্তারিত তথ্য পরে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কিন্তু এখানে বলা আছে যে ডেট টাইম পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে প্যারা টিচারদের জন্য যেটা সিট সংখ্যা আমি বলছিলাম যে প্যারা টিচারদের জন্য কিন্তু এখানে আলাদা কিন্তু একটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেখতে পারবেন যেখানে কিন্তু এখানে কিন্তু আলাদা একটা ব্যাপার কি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু এবার দিয়ে দিয়েছে যেমন এখানে বলা হচ্ছে আমি একটি ডিস্ট্রিক্টের কথা বলছি আলিপুর দুয়ারে দুয়ারে টোটাল এখানে ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশটা এবার তার মধ্যে প্যারা টিচারদের জন্য কিন্তু সংরক্ষিত আছে সাতটি এবং বাকি কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আছে পঁচিশটি এর মধ্যে আবার এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এক্স সার্ভিস ম্যানের জন্য দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান এখানে আলাদা করে দেওয়া আছে তারপর এখানে এক্সামটেড ক্যাটাগরিদের কিন্তু আলাদা করে দিয়ে আছে তারপর এখানে নন এক্সামটেড ক্যাটাগরিদের কিন্তু আলাদা করে এখানে দিয়ে আছে যে নন এক্সামটেড ক্যাটাগরি টোটাল দেখতে পাচ্ছেন জেনারেল আছে দুটি এস আছে চারটি এস আছে এক্সটি নেই ও এ আছে একটি ও বি নেই জেনারেল আছে দুটি একইভাবে এইভাবে এর জেনারেল হচ্ছে এটা এক্সামটেড ক্যাটাগরি জেনারেল আছে আচ্ছা এতটা পর্যন্ত হচ্ছে নন এক্সেমটেড ক্যাটাগরি তারপর আছে এক্সেমটেড ক্যাটাগরি তারপরে আছে এক্স সার্ভিস ম্যান এখানে বলা আছে এইভাবে টোটাল কিন্তু হচ্ছে পঁচিশটি আর এখানে যেটা প্যারাটিচার তাদের কিন্তু এখানে দিয়ে আছে সাতটি তো একইভাবে এখানে কিন্তু প্রত্যেকটা জেলারে কিন্তু দিয়ে আছে দেখতে পাবেন আপনারা নিচের দিকে যদি স্কল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এরপর আছে বাঁকুড়া বাঁকুড়া জেলায় মোট শূন্য পদ আছে বিয়াল্লিশটি তারপরে এখানে আছে বীরভূম বীরভূম জেলায় মোট শূন্য পদ আছে আশিটি তারপরে বর্ধমান জেলায় আছে একশো ছিয়াশিটি তারপরে দিয়ে আছে এখানে কোচবিহার আছে একশো পাঁচটি তারপরে আছে দক্ষিণ দিনাজপুর তিয়াত্তরটি এখানে বলা আছে হাওড়া আছে একশো এগারোটি তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি হুগলিতে আছে একশো দুইটি নেক্সট আছে জলপাইগুড়ি আছে একশো তেরোটি তারপরে এখানে কলকাতা আছে দুশো সতেরো তারপরে মুর্শিদাবাদ আছে একশো বাহান্ন একশো বাহান্নর মধ্যে যেটা নন যেটা এমনি টিচার তারা আছে একশো বত্রিশটি আর যেটা প্যারা টিচার তাদের জন্য আছে কুড়িটি এভাবে ভাগ করা হয়েছে নদীতে আছে পঁয়ষট্টি টি টোটাল আছে চব দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় আছে দুশো তিরাশিটি এটা থেকে বেশি দেখছি দক্ষিণ চব্বিশ পরগনায় উনিশশো থাকবে হয়তো পরে হয়তো তা থাকবে নদীয়ে চলে গেল আচ্ছা পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি কুড়িটি তার পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশটি তারপরে অসব দৃষ্টিকে দিয়েছে আছে পুরুলিয়া উনষাটটি আছে শিলিগুড়ি ছাপ্পান্নটি তারপরে সবই দিয়েছে আপনারা দেখতে পারবেন দুশো একচল্লিশটি উত্তর দিনাজপুর এই যে চলে এসছে তারপর মালদা আছে টু সিক্স সেভেন দুশো সাতষট্টি সাউথ চব্বিশ পরগনা আছে তিনশো আটত্রিশটি এইভাবে কিন্তু পদগুলো দিয়ে আছে তো যেটা বলছিলাম অনলাইনে কীভাবে ফর্ম আপ করবেন এবার অনলাইনে ফর্ম আপ করার জন্য এই নোটিফিকেশানটি যে ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করলাম সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ফিরিয়ে যেতে হবে আমি কিন্তু ফিরে যাচ্ছি ওয়েবসাইটে তো ওয়েবসাইটে ফিরে গেলে দেখবেন বাম দিকে তো নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করলাম এখানে ক্লিক করে তো এটাকে যদি নিচের দিকে আপনারা নামেন তাহলে কিন্তু এই যে এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এখানে ঘর আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা নোটিফিকেশান দেখছেন দিয়ে আছে এখানে বলা আছে যে এই নোটিফিকেশানে এখানে কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু ফিল আপ করার জায়গাটা কিন্তু দিয়ে আছে আমি দেখাচ্ছি কোথায় দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্ক করছে ক্লিক হেয়ার অনলাইন এই যে নিউ নিউ এনেসি ক্লিক খেয়ার এই যে একটা ব্লু কালারের আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করলেই কিন্তু যেটা হচ্ছে অনলাইনে ফ্ল্যাপ করার যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো যেহেতু পরবর্তী প্রসেসটা হচ্ছে শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছেন একশো তিরিশ জন তাদের কিন্তু রোল নাম্বার দিলেই কিন্তু পরবর্তী অপশনগুলো আসবে তো সুতরাং আমি আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমার কাছে কোনো রোল নাম্বার নেই তো আপনারা যারা একশো তিরিশ জন ক্যান্ডিডেট যদি দেখে দেখে থাকেন তাহলে আপনাদের সেই রোল নাম্বারটা এখানে পুট করতে হবে রোল নাম্বারটা কিন্তু পুট করলেই সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু বা সার্চ করবেন সার্চ করলে কিন্তু পরবর্তী যে অপশানগুলো আসবে সেগুলো আপনাদের খুলে যাবে দেন আপনাদের সিম্পল ব্যাপার যেগুলো আছে যে আপনার নাম বাবার নাম এইসবগুলো ডিটেলসগুলো যা যা যেমন ফিল আপ করতে হয় পারমানেন্ট অ্যাড্রেস পে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আপনাদের যাবতীয় তথ্য কোয়ালিফিকেশান তারপর ফটো সিগনেচার এসবগুলো আর ওই যেটা দুশো টাকার ফিজ সেটা কিন্তু দিতে হবে এস সি জন্য টাকা সেটা কিন্তু কাটাতে হবে এই ব্যাপার স্যাপারগুলো পরবর্তীকালে কিন্তু আসবে তো এইটা ছিল একটা কিন্তু নতুন একটা নোটিফিকেশান যেটা কিন্তু প্রাইমারি প্রাইমারি বোর্ড অফ এডুকেশন থেকে কিন্তু নিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে কিন্তু নিয়ে হচ্ছে শুধুমাত্র যারা কেসে জিতেছেন তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে তাদের জন্যই তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দেবেন আর আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নতুন যে রিক্রুটমেন্টটা দিয়েছে সেটা কীভাবে ফিল আপ করতে হবে তা সত্ত্বেও যদি আপনাদের কোনো মনে যদি মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন সেগুলো আমি দূর করার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এর এরকমই লেটেস্ট ইনফরমেশন বা লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে যাতে জানতে পারে যে এই নোটিফিকেশানে কারা অ্যাপ্লাই করতে পারবে তো এরকমই আরও আরও নতুন খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট রিক্রুটমেন্ট নিউজ নিয়ে তো তখন জন্য বন্দে মাতরম জয় হিন্দ টাটা